অবস্থানে বসেছিলাম এতগুলো দিন ধরে। কারণটা খুবই দুঃখজনক। একটি মেয়ে, আমাদেরই কারোর কোনো মায়ের মেয়ে, আমাদেরই কারোর বোন, এইভাবে নৃশংসতার সঙ্গে তার হত্যা হয়েছে। তাকে নির্মমভাবে শারীরিক অত্যাচার করা হয়েছে। তারপরেও পুলিশ এবং যে ডাক্তার প্রিন্সিপাল ছিলেন তারা সকলে মিলে সেই নির্মমতার একটা সবচেয়ে বড় নিদর্শন দিয়ে গেল যে তাকে তাড়াতাড়ি দাহ করে অ্যাটলিস্ট দোষীদের যাতে শাস্তি না হয় তার ব্যবস্থা করে গেল। এই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটাই কথা বলতে চাই যে আপনি এত বড় পাপের ঘড়া বানিয়ে ফেলেছেন নিজের জন্য যে এর থেকে কোথায় পালাবেন আর আপনি নিজেই বোধহয় পথ খুঁজে পাচ্ছেন না। এই এতক্ষণ বসে থাকতে থাকতে একটা ছোট্ট জিনিস আমার চোখে পড়েছে, আপনাদের শুধু সতর্ক করার জন্য বলে রাখছি। বাইকের সাইলেন্সার আওয়াজ নষ্ট করা যায়, জানেন আপনারা, আওয়াজ বাড়ানো যায়। সেই বাইকের সাইলেন্সারের আওয়াজ বাড়ানোটা কিন্তু আমাদের দেশের, আমাদের রাজ্যের আইন, মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী সেটা অন্যায়। তা সত্ত্বেও এখানে পরপর আমি চারটে বাইক এবং দু তিনটে ভ্যান যেতে দেখেছি এবং চারটে বাইকের মধ্যে প্রত্যেকটা বাইকেই তিনজন করে ছেলে ছিল এবং তার সঙ্গে পাকিস্তানের পতাকা ছিল। পাকিস্তানের পতাকা নিয়ে এই বাইকগুলো এখান থেকে যাচ্ছিল এবং চোখে ঠুলি পড়া পুলিশরা, তারা এতই মেরুদণ্ডহীন হয়ে গেছে তাদের থামাতে পর্যন্ত পারে না, মুখটা ঘুরিয়ে নেয় লজ্জায়। ঠিক একইভাবে দিনের পর দিন যেভাবে আমরা নির্যাতিত হয়ে চলেছি এই পশ্চিমবঙ্গে, মানুষ দিনের পর দিন যেভাবে কষ্ট পাচ্ছে, সেই কষ্ট, সেই অত্যাচারের আমরা সবাই মিলে খুব বড় আকারে শিকার। জানেন, যখন দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ওই ধর্ণা মঞ্চে ওই বাচ্চারা যেখানে প্রোটেস্ট করছে সেখানে যখন পৌঁছে গেলেন, আমি আমি কয়েক সেকেন্ডের জন্য, অনেকেরই মতন কয়েক সেকেন্ডের জন্য ভেবেছিলাম যে হয়তো ওনার কোনো সদ্বুদ্ধি হয়েছে। ওই বাচ্চাগুলো ভিজছে দিনের পর দিন, আজকে সাততম রাত দিন বোধ হয়, 35 দিন ধরে ওরা আন্দোলন করছে, হয়তো 38, হয়তো কোথাও মায়া হয়েছে, মমতা হয়েছে, নামে যখন মমতা আছে হয়তো শরীরে সামান্যতম কিছু বেঁচে আছে। আমি কয়েক সেকেন্ডের জন্য টিভিতে দেখতে দেখতে হতবাক হয়ে গেছি, ভাবলাম যে বাহ, এখনো মনুষ্যত্বের কিছু বেঁচে আছে আপনার মধ্যে। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম উনি ওটাকে একটা ভাষণ মঞ্চ বানিয়ে দিলেন, একদম ভাষণ করে ছেড়ে দিলেন ব্যাপারটাকে। যদি এতই মায়া থাকে, এতই নাটক করার অভ্যেস থাকে, তাহলে সন্ধ্যেবেলা যখন বাড়িতে বাচ্চাগুলোকে ডাকলেন, আপনি আজকাল আর কাউকে আমার ছেলেমেয়ের মতো বলেন না, সন্তানের মতো বলেন না, আমি তোমাদের মায়ের মতো বলেন না, কারণ মা শব্দটা বলতে আপনার লজ্জা করে সেটা বুঝতে পারছি, পরিষ্কার বুঝতে পারছি। ভাই বোনেদের মতন সব, ওনার সব ভাই বোনেদের মতো বাচ্চাগুলো। হ্যাঁ, আচ্ছা, ভাই বোনের মতোই যদি ধরে নিলাম বাচ্চাগুলো, ওইটুকু টুকু জুনিয়র ডাক্তার, ছোট ছোট ছেলেমেয়েরা একটার পর একটা তাদের দাবিগুলো, শুধু ওই মিটিং করতে যাবে, তারা কিছুতেই লাইভ স্ট্রিমিং করতে দেবেন না মুখ্যমন্ত্রী এবং তার দলবল, কিছুতেই ভিডিওগ্রাফি পর্যন্ত করতে দেবেন না। বিশ্বাস এতটাই, এত অবিশ্বাস, এতই মনের ভিতরে ভয় যে ফোনগুলো পর্যন্ত খুলে, ঘড়িগুলো পর্যন্ত খুলে নিয়েছে, ফোন তো নিয়েই নিয়েছে সব, এত ব্যবস্থা, এত ছেলেমেয়েগুলোর সাথে বারবার বারবার কথার খেলা, ফটাক করে বাড়িতে ডেকে আপনি কি ওইসি অ্যারেস্ট হয়েছে খবর পেয়ে তাড়িয়ে দিলেন বাচ্চাগুলোকে, ওই স্টুডেন্টদের তাড়িয়ে দিলেন, বাচ্চারা হাউমা করে হাত জোর করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সে ছবিটা আমি নিজে চোখে দেখেছি,
বাচ্চাগুলো হাত জোর করে দাঁড়িয়ে আছে, আমাদের একবার দেখা করার সুযোগ দিন, আমাদের দাবিগুলো বলার সুযোগ দিন। আপনি বাড়ি বসে বাচ্চাগুলোকে অপমান করলেন মুখ্যমন্ত্রী, আপনি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাদের অপমান করলেন। আমরা বললেন যদি মাঝখানে কারো কারো ইচ্ছে করে একটু চা খেয়ে যেও, সবাইকে আপনি ওই কি ফিস ফ্রাই পার্টি ভেবেছেন নাকি? হ্যাঁ, এদের মধ্যে ভাগ করাবার চেষ্টা করছেন। মাননীয়া নিশ্চিন্ত থাকুন, শুধু টালা থানার ওসি নয়, এই শুধু সঞ্জীব ঘোষ মহাশয় উনি নন, আরো 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 অনেক আরো অনেক লাইনে দাঁড়িয়ে আছে, আরো অনেক লাইনে দাঁড়িয়ে আছে, এবং সেই লাইনের শীর্ষে আপনিও দাঁড়িয়ে আছেন। সবচেয়ে বড় অপরাধী আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, সবচেয়ে বড় অপরাধী আপনি, জেনে রাখুন। মার্ডার কেস, মার্ডার করা এক রকমের অপরাধ, তার একটা অন্যরকম সাজা। মার্ডার যারা প্ল্যান করেছে তাদের আরেক রকম সাজা, এবং যারা মার্ডার লুকোবার চেষ্টা করেছে তাদেরও বিশাল বড় সাজা। আপনি সাজা থেকে বাঁচতে পারবেন না। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ।